আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আজকে আবার চলে আসলাম বাইক ওয়ার্ল্ডের নিউজ আপডেট নিয়ে। রিসেন্টলি হোন্ডা তাদের নিউ 150 সেগমেন্টের স্পোর্ট বাইক সিবিআর 150 2021 এডিশন এর টিজার লঞ্চ করেছে। সিবিআর 150 2021 নিয়ে আজ কথা হবে, বাইকটির চেঞ্জেস, প্রাইস অ্যান্ড কবে রিলিজ হতে পারে তা আপনাদের জানাবো। দিস ইজ জে, you're watching Black Panther Rider. Let's start the video. First, কথা বলতে হয় এর লুক নিয়ে। পূর্ববর্তী সব সিবিআর কে পেছনে ফেলে দিবে এটির লুক। বাইকটি দেখে আমার মনে হয় এর ডিজাইনটা ইয়ামাহা আর্নফিভ ভার্সন 3 থেকে ইন্সপায়ার্ড। প্রায় 80% আর্নফিভ ভার্সন 3 এর বডি কিটের সাথে মিলে যায় এর ডিজাইন। আপনি দেখেন অয়েল ট্যাঙ্কের এই ডিজাইনটা ফুললি ইয়ামাহার কপি। সো যারা আর্নফিভ ভার্সন 3 পছন্দ করতেন, আবার হোন্ডা সিবিআরও পছন্দ করতেন, আর তাদের হিরোমনতায় ভুগতে হবে না, চোখ বন্ধ করে সিবিআর 150টা নিয়ে নিতে পারবেন। আমার কাছে বাইকটির হেডলাইট ইউনিক লেগেছে। বেস্ট ম্যান, আই এম জাস্ট স্পিচলেস। টেল লাইট এত কুল, সব ইন্ডিকেটর গুলো এলইডি ব্যবহার করা হয়েছে এই বাইকে। ইঞ্জিন আগের মতোই আছে, কোনো চেঞ্জেস আনা হয়নি। স্পিডোমিটার আগের মতোই, গিয়ার ইন্ডিকেটর ইত্যাদি সবই আছে। তবে আমার মনে হয় স্পিডোমিটারে ইন্টারনালি কিছু চেঞ্জেস করা হয়েছে এর ভিজিবিলিটি বাড়ানোর জন্য। এই প্রথম হোন্ডা সিবিআর 150 সিরিজে ইউএসডি ফর্ক ব্যবহার করলো। আসলে এটা অনেক বড় একটা আক্ষেপ ছিল হোন্ডা লাভারদের জন্য, কেন আর্নফিভ ভার্সন 3 তে ইউএসডি সাসপেনশন পাওয়া যেত। সিবিআর 150 2021 এর ইউএসডি সাসপেনশন অবভিয়াসলি আর্নফিভ ভার্সন 3 থেকে অনেক গুণে ভালো হবে। সিবিআর বাইকগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হতো বাইকারদের। তবে প্রবলেম নিয়ে আজ কথা বলবো না, এটা নিয়ে একটি স্পেসিফিক ভিডিও তৈরি করব। হোপফুলি সিবিআর এর ইউজুয়াল প্রবলেম গুলো সিবিআর 150 2021 ভার্সনে সলভ হয়ে আসবে। এখন আসি আসল কথায়, কবে আসবে আমাদের দেশে এবং বাইকটির মূল্য কত হতে পারে। হোন্ডা সিবিআর 150 2021 ভার্সনকে আমরা আর্নফাইভ ভার্সন 3 ইন্দোনেশিয়ান এর সাথে তুলনা করতে পারি। আর্নফাইভ ভার্সন 3 ইন্দো বাইকটির মূল্য বাংলাদেশে অলমোস্ট 5,50,000 টাকা, আর সিবিআর র্যাসল FIABS 2019 এর দাম পড়ে 4,80,000 টাকা। তাহলে সিবিআর 150 2021 ভার্সনের মূল্য হতে পারে 5,00,000 থেকে 5,50,000 টাকার মধ্যে। ইউ অল নো, সব বাইক প্রথমে ইউরোপ বা ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়, তারপর বাংলাদেশে আসলে অলমোস্ট 1 ইয়ার লেট হয়ে যায়। নাও আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, 2022 সালের আগে এই বাইকটি বাংলাদেশের মাটিতে আমরা দেখতে পাবো না। তো যারা এবছর বাইক কেনার চিন্তা ভাবনা করছেন তাদের অভিনন্দন। অপেক্ষা করলে আজীবনই অপেক্ষা করতে হবে, তাই অপেক্ষা করার দরকার নেই। বর্তমানে বাজারে আছে সিবিআর 150 র্যাপসল এডিশন, নিয়ে নিতে পারে, বা 15 ইন্দোনেশিয়ান ভার্সন 3 নিয়ে নিতে পারে। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা জানো আমাকে একটি বাইক কেনার অপরচুনিটি দান করেন। সবসময় বলি হেলমেট পরুন, ভালো থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।